দেখুন, বাচ্চাটা অসুস্থ হয় জানুয়ারি মাসে, 26শে জানুয়ারি বাচ্চাটা মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়, পেটে ব্যথা জ্বর ইউরোকি। মালদা মেডিকেল কলেজে চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ থেকে তাকে নিরাপদ হাসপাতালের জন্য ছুটি করার, মানে আরেকটু বেটার ট্রিটমেন্টের জন্য, কারণ তার একটা শ্বাসকষ্ট চলছে। এবার তারা নীলরঞ্জন হাসপাতালে আলটিমেটলি এক মাস প্রায় মালদা মেডিকেল কলেজে ছিল, চিকিৎসা ছিল, চিকিৎসাধীন ছিল। নীলরতনে তারপরে মার্চ মাসে ভর্তি হয় এবং নীলরতন হাসপাতালে তার চিকিৎসা হয় এবং ওখান থেকেই স্যাম্পলটা যায় হচ্ছে, মানে যেহেতু ওরা আমাদের যে ইনফ্লুয়েঞ্জা প্যানেলিং হয় তাতে সাধারণভাবে কোভিড দেখা হয়, H1N1 দেখা হয়, এগুলোতে মানে কোনোটাই তার পজিটিভ আসে না, জন্য তার স্যাম্পল NIV পুনেতে পাঠানো হয়। NIV পুনে থেকে তার স্যাম্পেলে H9N2, এটা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। ইউজুয়াল বার্ড ফ্লু বলতে আমাদের যে কালিং বা যে সময় আমাদের অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে H5N1। তো H9N2 খুব রেয়ার ইন্ডিয়াতে, মোস্ট লাইকলি এটা আরও আগে আর একটা মহারাষ্ট্রের একটা টেস্ট রেকর্ডেড আছে, চায়নাতে কিছু পাওয়া যায়। যেটুকুনি লিটারেচার বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ডকুমেন্ট বলছে, এটা মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন খুব কম, খুব রেয়ার। ARD ডিপার্টমেন্ট অর্থাৎ পানি সম্পদ বিকাশ দপ্তর থেকে তাদের সমস্ত ওখানকার যে ফার্মগুলো আছে তাদের স্যাম্পল পাঠানো হয়, কোনো স্যাম্পেলেই এই ইনফেকশনের কোনো ছোঁয়া পাওয়া যায় না। বাচ্চাটার বাড়িতে 14 জন মানুষ আছে কন্ট্যাক্ট ট্রেসিং, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ধরেই করা হয় ওই অঞ্চলে, আর কারো এরকম কোনো সিম্পটম পাওয়া যায়নি, প্রত্যেকেই সুস্থ আছে। বাচ্চাটাও মে মাসে নীলরতন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় অক্সিজেন সাপোর্টে। খুব সম্ভবত আজকে নাইসে আমাদের NIV পুনে থেকে ফাইনাল সিকোয়েন্সিং রিপোর্টটা স্বাস্থ্য দপ্তরে আসে, স্বাস্থ্য দপ্তর সেটা রিপোর্ট করেছে। আমাদের সেই সময় থেকেই ইনফ্লুয়েঞ্জা লাইক ইংলিশ আমরা ILI বলি, তার সার্ভেলেন্স জারি আছে মালদা মেডিকেল কলেজে। ইনফ্লুয়েঞ্জা টেস্টিং হয়, সেই টেস্টিংও জারি আছে, সেই টেস্টিংটা জারি থাকবে, সার্ভেলেন্স থাকবে। রাজ্য সরকারের একটি উচ্চপদস্থ স্যারেরা আসবেন আগামী 2-1 দিনের মধ্যেই, তারা সর্জমিনে বিষয়টা দেখে পরবর্তী গাইডলাইনস আমাদের দিয়ে যাবে। এখনও অবধি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কোনো অসুবিধা কিছু নেই, এবং এই ক্লাস 3 মাস ধরে আমাদের সার্ভেলেন্স চলছে, নতুন করে এই ধরনের কোনো রোগে করতে পারবে। স্যার, এখন শিশুটি কি বাড়িতে সুস্থ? শিশুটি বাড়িতে এসে মে মাসে এই মুহূর্তে আজকে কোথায় সেটা তো আমি, আজকে তো যা রিপোর্টটা এসেছে, বাচ্চাটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তখন যখন অসুস্থ ছিল তখন আমাদের ট্রাভেলেন্স চলতো, নিরতনের রিপোর্ট নেওয়া হতো, তারপর বাচ্চা আস্তে আস্তে সুস্থ হয়ে মে মাসে বাড়িও চলে গেছে। এই আজকে কোথায় আছে আমি বলতে পারবো, আজকে রিপোর্টটা জেনেটিক রিপোর্টটা পুরো থেকে এসছে এই সময়ের সঙ্গে এখনকার ওখানে কোনো আউটব্রেক কত চলছে। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.